নবী এন মোহাম্মদ ওয়ালা লিহি ওয়াশাহ বিহি ওমন ওয়ালা আর একদিন বন জানতে চেয়েছেন তার প্রশ্ন হল যে দুনিয়াবি পরীক্ষার জন্যে যদি আসর সালাতকে তার শেষ টাইমে পড়া হয় তাতে কি করা হবে এই ছিল আমাদের বনের প্রশ্ন এর জবাব হল যে শেষ টাইম বলতে অর্থাৎ আসরের শেষ টাইম বলতে যদি উদ্দেশ্য হয়ে থাকে একেবারেই জরুরি ওয়াক্তের শেষ টাইম অর্থাৎ সূর্য ডোবার আগে তাহলে এটা বলা যেতে পারে একটি অপরাধের পর্যায়ভুক্ত ভক্ত পাপ কিন্তু শেষ টাইম বলতে যদি এমন উদ্দেশ্য হয় যে তার এখতিয়ার টাইম অর্থাৎ উত্তম টাইম যে রয়েছে সে টাইমের ভিতরি সালাতটা আদায় হয়ে গেছে তাহলে কোনো গুনাহ হবে না কোনো সমস্যা হবে না বিষয়টি ভেঙ্গে বলা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফে হাদিসে বলেছেন ওয়া ওয়াক্তুল আসরে মা লাম তাসফারর শামস আর আসরের টাইম হলো যতক্ষণ পর্যন্ত সূর্য আসফার রং হলুদ রং ধারণ না করে এটা মুসলিম শরীফে হাদিস তার মানে আসরের টাইম এই পর্যন্ত প্রলম্বিত থাকে সূর্য যতক্ষণ পর্যন্ত হলুদ রং ধারণ না করবে তার আগ পর্যন্ত আসর সারাত আদায় করা যায় এর যে কোনো মুহূর্তে যদিও প্রথম আগে আদায় করাটা উত্তম কিন্তু শেষ টাইমেও আদায় করা যেতে পারে তার মানে সূর্য হলুদ রং বরণ করার আগে আগে যদি আদায় করে ফেলে তাহলে সেটা আদায় বলে গণ্য হবে এবং কোনো গনাহগার হবে না কারণ মুসলিম শরীফে এভাবে টাইম বেঁধে দেওয়া হয়েছে তো এদিন ব্যাখ্যা করে বলেছেন যে আসলে দুটো টাইম রয়েছে একটা অক্ত এখতিয়ার উত্তম টাইম মানে সারাত আদায়ের আসল টাইম আর তর আর হলো বিভিন্ন মাজুর ব্যক্তিদের ওজর যাদের রয়েছে সারাই যেমন অসুস্থ রুগ্ন বা আরো এই জাতীয় কিছু কারণ হ্যাঁ তো এদের জন্যে আর টাইম হলো অক্ত এলতর আর মানে বাধ্যগত টাইম জরুরি টাইম যেটা আমরা বলতে পারি তো এটা সূর্য যখন আসফার রঙ অর্থাৎ হলুদ রঙ ধারণ করবে তখন থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত এই টাইমটা প্রলম্বিত থাকে সুতরাং যারা একান্ত ওজন রয়েছে তারা এই টাইমেও সালাত আদায় করলে তার সালাত তাদের সালাত আদায় বলে গণ্য হবে আর ওয়াক্তল এখতিয়ারে অর্থাৎ উত্তম টাইমের ভিতরে সারাত আদায় করলে কোনো গোনা হবে না কিন্তু যার কোনো ওজন নেই সে যদি এইভাবে টাইম এইভাবে সালাত আদায় করে অর্থাৎ সূর্য হলদে রং ধারণ করেছে এই টাইমে যদি আদায় করে বা সূর্য ডোবার একটু আগে আদায় করলো তাহলে এই সালাদ বিনা কারণে আদায় করার কারণে এভাবে বিলম্বিত করে আদায় করার কারণে সে গোনাহার হবে এবং এই সালাদ হলো মোনাফেকের সালাদ বকাশের ভাদিসের উল্লাস আসাম এই সালাদকে মোনাফেকের সালাদ বলেছেন যে মোনাফেক এই কাজটা করে মানে সূর্য ডোবার অপেক্ষা করে এমনকি সূর্য যখন ডুবোডুবো ভাব সায়তারে দুই শিংহের মধ্যে ডুবে যাবে এরকম অপক্রম হয়ে যায় সূর্য ডোবার তখন কি করে সে মুরগির ঠকরের মতো ঠোঁক মার ঠকর মারে অর্থাৎ অতীত তাড়াহুড়া করে সেজদা দাম করে রাকাত সালাত আদায় করে তাই পরে সালাদ বলবো যে ইনশাল্লাহ যদি আসরের টাইম শুরু হওয়া থেকে নি সূর্য হলদে রঙ বরণ করার আগে আগে আদায় করা হয় তাহলে এই সালাদ আদায় হয়ে যাবে কোনো গোনা হবে না যদিও প্রথম টাইমে আদায় করা উচিত সুতরাং বোনকে বলবো যে পরীক্ষা ইত্যাদির কারণে যদি একান্তই হ্যাঁ বিলম্ব করার আগে তো অসুবিধা নেই ইনশাল্লাহ এই ওয়াক্তুল ইখতিয়ার উত্তম টাইমের ভেতরে আদায় করলেই হবে ইনশাল্লাহ এতে গোনাহের কোনো প্রশ্ন ওঠে না কারণ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এই সালাতের শেষ টাইম বেঁধেই দিয়েছেন ওয়াক্তুল আসরে মালাম তসফর রাস মালাম তসফর রাস শামস মালাম তসফর শামস হ্যাঁ তাহলে আমরা বুঝতে পারলাম আরেকটি বিষয় বলে তা ভালো যে দুটি সালাতের দুই প্রকার টাইম রয়েছে একটা হলো আসরের দুই দুই প্রকার টাইম অক্তল এখতিয়ার অক্টল এসদরার উত্তম টাইম আর একটা হলো জরুরি টাইম তো এরকম সালাতুল এসারও উত্তম টাইম রয়েছে সালাতুল এসার উত্তম টাইমটা পলম থাকে অর্ধরাত পর্যন্ত অর্ধ রাত পর্যন্ত অর্ধ পর আর সালাত আদায় করা যায় না বিনা কারণে এই সারাত আদায় করলে সারাত হবে বিতর্কিত আর অর্ধ থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এশার সার সারাতের টাইম প্রলম্বিত ওদের জন্যে যারা জরুরি অবস্থায় রয়েছে হয়তো অত্যন্ত রোগী অবস্থায় বা এমন ব্যস্ততার শিকার যার ফলে এই সারাতকে পড়তে পারেনি অর্ধ পার হয়ে গিয়েছে তো অর্ধরাতের পর ওদের জন্য এই টাইমটা প্রযোজ্য তা আশা করি বুঝতে পেরেছেন এক কথায় আমরা যদি সালাতকে তার এখতেয়ার টাইমে অর্থাৎ উত্তম টাইমের ভিতরে আদায় করে নিতে পারি তাহলে সেটাতে কেউ গনাহার হবে না এবং ওই টাইমটা বুঝতেই পেরেছেন আসর আসরের টাইম পলম থাকবে সূর্য হলদে রং বরণ করা পর্যন্ত আর এসার টাইম পলম থাকবে অর্ধরাত পর্যন্ত আর ফজরের টাইম প্রলম্বিত থাকবে অর্থাৎ এখতিয়ারি টাইম থাকবে কেউ বলেছেন ভালোভাবে ফর্সা আকাশ ভালোভাবে ফর্সা হয়ে যাওয়া পর্যন্ত আবার কেউ বলেছেন না সূর্য ওঠা পর্যন্ত হাতে সেটাই বলেছে ওয়াক্তুল ফাজরে মালাম তাতলাইশামস আর ফজরের টাইম তখন পর্যন্ত প্রলম্বিত থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য না ওঠে অতএব সূর্য ওঠার আগ পর্যন্ত এই সালাদকে যে কোনো টাইমে আদায় করলে আদায় হয়ে যাবে যদিও প্রথম টাইমে আদায় করাটা উত্তম এভাবে সারাতো জহর টাইম পলম্বিত থাকে আসর আসার আগ পর্যন্ত আশা করি উত্তর পেয়েছেন বারাকালি